অন্যদিকে সরকারি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে মৃত্যু হলো একজনের। নিহত ওই ব্যক্তির নাম মোছাকুলি মোল্লা, দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন উপকূলীয় থানার পূর্ব রাধানগর এলাকার ঘটনা। এক কিলোমিটার ঢালাই রাস্তা নির্মাণের কাজ চলছিল, কাজের গুণমান ঠিক নয়, অভিযোগ করতেই ঠিকাদারের কর্মীদের সঙ্গে গণ্ডগোল বাধে মোছাকুলি মোল্লার। এরপর লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে আসা হয় গোসাবা হাসপাতালে, সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে ওই অবস্থা তাকে পিটিয়ে ওখানে অর্ধমৃত অর্থাৎ প্রায় মৃত মৃত পরিণত করা হয় এবং রাস্তায় তাকে অল্পক্ষণ যাওয়ার পথেই সে মৃত হয়ে যায়। অর্থাৎ আজকের দিনে যে ছেলেটি মারা গেছে, যে ছেলেটি আজকে গণপ্রতিনিধি মানে আমি বলবো যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী যারা পঞ্চায়েত ইলেকশনের আগে আমার এই ছেলেটাকে মারার চেষ্টা করলো, আজকেও মারার চেষ্টা করলো, আমি শুধু জেলা পরিষদের উপাধ্যক্ষ হিসাবে এইটুকু বলবো যে বিগত দিনের যে হিংসার রাজনীতি আপনারা দেখেছেন গোসাবা ব্লকে, আবার সেটা পুনরাবৃত্তি হলো এবং এর পেছনে কারা কারা আছে পুলিশ প্রশাসন সবাই জানে। এরা কার কার সঙ্গে চলেছে, বিগত দিনে কীভাবে চলেছে এবং এই মানুষগুলোকে যদি অনুগ্রহপূর্বক এই মানুষগুলোকে যদি অ্যারেস্ট করা না হয় আগামী দিনে গোসাবা ব্লকের হিংসার রাজনীতি চলতে শুরু করবে এবং প্রত্যেকটা মানুষ অস্থির হয়ে পড়বে। অর্থাৎ সরকারি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোলে মৃত্যু হলো এক ব্যক্তির। নিহত ওই ব্যক্তির নাম মোছাকুলি মোল্লা। ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন উপকূলীয় থানার পূর্বনগর রাধানগর এলাকার। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি ঘটেছে? দেখো জিয়া, আবারও তুমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আবার গণধলায় মৃত্যু, আবারও সেই শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ হয়ে গেল। তুমি জানবে দিনের পর দিন পরবর্তীকাল সব সময় দেখো এইভাবে গোষ্ঠীদ্বন্দ্ব আর তারপরেই কিন্তু মৃত্যু হচ্ছে শাসক দলে, কোনো জায়গায় বাদ যাচ্ছে না। তুমি দেখো কোন জায়গায় বাদ যাচ্ছে না। তোমাকে যেটা বলে রাখি, তুমি জানবে জয়নগরে মৃত্যু, এর আগে রামনগরেও মৃত্যু, বিভিন্ন রামনগরেও মৃত্যু, বিভিন্ন জায়গায় এই গোষ্ঠীদ্বন্দ্বটা যে 2024 এর আগে যে ভালো মাথা ছাড়া দিয়েছে সেটা প্রকাশ হয়ে এসছে। আজকের এমন একটি ঘটনা ঘটে, পথশ্রীর একটা রাস্তা হচ্ছিল গোসাবা এলাকায়, ঠিক ওই গোসাবা এলাকায় যে উপকূলীয়বর্তী থানার রাধানগর এলাকায় আছে সেখানে একটা পথশ্রী কাজ হচ্ছিল। পথশ্রীর কাজ কারা দেখভাল করছিল? বর্তমানে শাসক দলের যারা রয়েছে তারাই দেখভাল করছিল। তুমি জানবে কন্ট্রাক্টর যখন কাজ করতে আসে তখন কিন্তু আগে শাসক দলের যারা নেতা পঞ্চায়েত বা সেই বুথ লেভেলে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে তবে কাজ করতে যেতে হয় এবং কিভাবে কাজ হবে সেটাও কিন্তু তারা ঠিক করে দেয়। তারপরে যখন ওখানে কাজ দেখাশোনা হচ্ছিল কিন্তু এই যে যে মারা গেল এ কিন্তু ওখানকার একটা শাসক দলের ভালো নেতা, সে কিন্তু লোকের কাছ থেকে খবর পায় যে ওখানে একটি খাস কি যেটা হচ্ছে খবর সেটি ভালো হচ্ছে, নির্মমানে কাজ হচ্ছে। মোছাকুলি মোল্লা মাত্র 42 বছর বয়স, মোছাকুলি মোল্লা সেখানে যায়, সেখানে গিয়ে কি ধরনের কাজ হচ্ছে জিজ্ঞাসাবাদ করে, করার জন্য দুজনের মধ্যে কথা কাটাকাটি, তারপরে শুরু হয়ে যায় গণদোলায়। গণদোলায় যোগ দেয় কারা? যারা শাসক দলের লোকজন আছে তারাও সেখানে যোগ দেয় এবং কন্ট্রাক্টরের লোকজন আছে। এরপর লোহার রড বেঁধে বেধড়ক মারধর করা হয় তার, আশঙ্কাজনক অবস্থায় তাকে রাস্তায় নিয়ে হসপিটাল নিয়ে যেতে হবে, তার মৃত্যু হয়। তুমি দেখো দিনের পর দিন এই যে ঘটনা ঘটছে, এই ঘটনা আগামী 2024 এর নির্বাচনের আগে কি বার্তা দিচ্ছে এটা কিন্তু বিরোধীরা ইতিমধ্যে মুখ যাচাই করতে বলতে পারো রিয়া। তবে এই ঘটনা যে আগামী দিনে আরো বাড়বে, তুমি এই দক্ষিণ চব্বিশ পরগনা দিলে জেলা পরিষদের যে সভাপ কর্মাধ্যক্ষ রয়েছেন তিনি কি পরিষ্কার বলেছেন তিনিও আহত হয়েছেন ছাড়াতে গিয়ে, তাহলে তুমি চিন্তা করো কোথায় রাজনীতি কত নিম্ন মানে নিচে নেমেছে সেটা নিয়ে তোমার চিন্তা করার সময় এসে গেছে, আমাদের চিন্তা করার সময় এসে রিয়া। গোপাল, ধন্যবাদ গোপাল।